চলেন না রুমে যাই, হাতে যে কিছু পারে না এই জন্যই তো আপনার এটা ই করতেছে, চলেন না। তুমি আমার ভাতিজা বউ বুঝো না কেন? তাতে কি হয়েছে? ও পারলে কি আর আপনার কাছে আসতাম? কি করতেছো? এই তো বৈশা ফোন টিপতেছি। আচ্ছা আমি অফিসে গেলাম, থাকো। আর শুনো, বলো। আর গ্রাম থেকে আমার চাচা আসবে। কেন আসবে আমার বাসায়? কেন আসবে? তার চরিত্র ভালো না, তুমি জানো না। আরে তুমি কি বলো এগুলা, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। আসলে হয়েছে কি, তোমার মাথায় যে হেড স্টেশন আছে না, ওটা একটু সমস্যা হয়েছে। আমার না, তোমার সমস্যা হয়েছে। তুমিও যেরকম, তোমার চাচাও এরকম। রিস্কে দিয়ে গেলে এইরকম এরকম দেখো, কোন মায়া গুণনা সেরে গেছে, কোন মায়া গই হয়েছে, বুঝো না? ফাইজলামি করো, ফাইজলামি করে। আমি তোমার ঘরে বউ, তোমার রক চিনি আমি। কথা কম বলো, আমার চাচা, তোমার চাচা আসতে পারবে না আমার বাসায়। কেন, সমস্যা কি তোমার? তার চরিত্র ভালো না। আবার বলো চরিত্র ভালো না? আমার চাচারে তুমি চিনো ঠিক করে? হ্যাঁ চিনি। তুমি প্রমাণ চাও? কিসের প্রমাণ দিবে? আমি তোমার প্রমাণ দেবো তোমার চাচা যে আমার চাচা একটা ফেরেশতা। তোমার চাচা আসতে পারবে না, আর কোনো কথা নেই। আমার কথা শেষ কথা, আমার চাচা আসবে, চাচার যা যা লাগে দিবা। থাকো আমি গেলাম। মগের মূল লোক পাইছে একটা, যারে তারা ঘরে আইনা বইরে রাখবো। তোমার চাচার যে চরিত্র খারাপ, আজকে আমি প্রমাণ করে দিব। আপনি খুব হট, আপনাকে আমার ভালো লেগেছে। আমারে সন্দেহ করে, গ্রামের একটা গেও ভূত লই আইতাছে, আমারে ই করতেছে। আজকে প্রমাণটা হাতে নাতেই ধরাই দেবো। এখন আবার কে আসলো? সালাম আলাইকুম চাচা, ভিতরে আসেন। এক কাজ করো। হ্যাঁ বলো। খাবার টেবিলে খাবার দাও, তাড়াতাড়ি আসেন চাচা, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাইতেছি, আসেন। চাচা নেন। চাচা নেন না, তুমিও না। হ্যাঁ তুমি নাও, খাচ্ছি নাও, খাও তুমি। চাচা কেক নেন নেন না চাচা। চাচা নেন, এই যে আমি খাচ্ছি, খান। চাচা নেন, ঠিক আছে। শুনো আমি একটু ওয়াশরুমে গেলাম। আচ্ছা ঠিক আছে। চাচা নিজের বাড়ি এরকম করতেছেন কেন? হ্যাঁ ঠিক আছে, খান চাচা, তাড়াতাড়ি খান, আমি আসতেছি। চাচা চাচা চাচা, আপনার না খুব হট, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, প্লিজ এরকম করেন না। হ্যাঁ দেখো, এটা আমার মান সম্মানের ব্যাপার, দেখুন ও জানতে পারবে না কিছু। চলেন প্লিজ, ছেড়ে দাও আমাকে, আমার সব কিছু দিয়ে দেবো আপনাকে। তুমি আমার ভাতি যাব বুঝো না কেন? তাতে কি হয়েছে? ও পারলে কি আর আপনার কাছে আসতাম? এরকম করেন কেন? ছি প্লিজ, চলেন না রুমে যাই, আমি এখানে থাকবোই না। আপনি ভাতি যে কিছু পারে না, এই জন্যই তো আপনার এটা ই করতেছে, চলেন না। তুমি ভুল করতেছো, সব দেয়া দিব আপনারে, চলেন। দেখো তুমি অনেক ভুল করতেছো, এটা এটা ভুলের কি আছে? না না, আপনি ভাতি চাও অকর্ম ডেকি একটা,
এটা ঠিক না ছাড়ো তুমি আমাকে ছাড়ো চলেন না প্লিজ আমারে ছাড়ো না আপনারে ছাড়মো না চলেন আমি চলে যাব এখান থেকে না কই যাবেন আপনি চাচা চলেন না চাচা চাচা চলেন না ছাড়ো এরকম করেন কেন চলেন না দেখো ও দেখলে আমারে খুব খারাপ ভাববে না কিছু ভাববে না আপনি চলেন ও দেখতেই পারবে না চলেন না চাচা আমি চলে যাব এখন কি বলো এগুলি ছি 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 দেখো চিঠি আছে আমার দেওয়ার জন্য নিয়ে আসছে দেখ তোর বউ এখান দিয়ে হাত দিয়ে আমার দেখ তুমি জানো তুমি যখন ওয়াশরুমে গেছো তোমার চাচা আমার বেডরুমে টাইনে নিয়ে যাওয়া দূর ছিল বলছো যে চলো বৌমা আমি কিভাবে এখন মুখ দেখাবো আমার চরিত্র খারাপ আসলেই খারাপ ও আমার ওয়াইফ আমার কি হয় বাতি যাব মানে ছেলে বউ মানে কি মেয়ের মতো চাচা মিথ্যা কথা বলবেন না আপনি আপনার আমি বাবের সমতুল্য দেখছেন আপনি কি নাচ্ছি ছি 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 বৌমা তোমার চিন্তা ভাবনা এত নিকৃষ্ট আমি ভাবতেও পারি না আপনি যেটা করছেন এইটা তো বলছি চাচা এটা কথা বললেন না যা করলেন চাচা আমার স্ত্রীর সাথে যা করলেন আমি আমার চিন্তাই করতে পারতেছি না তোমার আগেই বলছিলাম আমি সব সময় আমি আমার চাচার আমার বাবার মতো দেখছি আমি বাবার মতো সম্মান করছি ফেরেশতা মনে করতাম এই তোর কি মনে হয় আমার চরিত্র খারাপ আসলে আপনার চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ আমার বউ তো বলছিল আমি তো বিশ্বাস করি নাই চাচা সরাসরি বললেই পারতি যে চাচা আপনি আমার বাসায় আইসেন না আপনার আমার বাসায় আসার দরকার নাই কেন এই নাটকটা সাজাইলি আমার আমরা নাটক সাজাই নাই চাচা আপনার যে চরিত্রে সমস্যা এটা তো আমি জানতাম না চাচা আমার ইচ্ছা করতে হয়েছে চাচা মাটিটা ফাঁক হোক আর মাটির ভিতরে ঢুকা দিই আমি এত লজ্জা পাইছি চাচা তুই কি মাটির ভিতরে ঢুকবি আমার কি মনে হইতেছে জানস আমি আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে আমার চাচা আপনার ভয় নেই চাচা আপনার এগুলো অভিনয় অভিনয় জাস্ট অভিনয় করতেছেন এটা অভিনয় না অবশ্যই ইনোসেন্ট একটা চেহারা বানাইছেন আমার ওয়াইফের সাথে যা করছেন এইগুলা যদি কেউ শুনে আমি তো মুখ দেখাতে পারবো না ও তো কি বলবে তোমার আগে বলছিলাম আল্লাহ চাচা আপনি এই কাজটা করতে দেখ একমাত্র আল্লাহ বলতে পারবো যে আমি কিচ্ছু করি না আমি নিরপরাধ আপনি চুপ থাকেন চাচা আপনার চরিত্রে তো আসলে সমস্যা আছে তুমি জানো এখানে বসে যখন কোক খাইতেছিল তখন পায়ে দিয়ে আমার পা গার উপরে পা উড়ায় দেয় তারপর ওই চিঠিটা নিয়ে সাহায্যে আমি নিয়ে নেই দেখে এরকম করছে তুমি ওয়াশরুমে গেছো পরে আমার হাত ধরে পেটের ভিতরে লয়ে যাওয়া দরছিল কি বলতেছো তুমি এগুলি বিশ্বাস আল্লাহর কসম খায় বলতেছি আমি আমি এই ধরনের কোনো কিছু তোর বোন সাথে করি নাই চাচা ও তো আপনার মেয়ের মতো চাচা তাই না হ্যাঁ আপনার ছেলের বউ মানে কি আপনার মেয়ে আপনি মেয়ের সাথে এই কাজটা কিভাবে করলেন চাচা আল্লাহ একবার আপনার এই বুকটা কাঁপলো না চাচা হ্যাঁ আপনি কার সাথে কি করতেছেন আমার বুকটা এখন কাঁপতাছে এখন এখন কাঁপতাছে মিথ্যা কথাগুলি শোনার পর থেকে চাচা না জানি আপনি গ্রামের বাড়িতে আর কত কি করছেন কত মেয়ের জীবন নষ্ট করছেন চাচা তোমার আগেই বলছিলাম যে তোমার চাচার আনার দরকার নাই তুমি তো বলছো না ফেরেশতা তোমার চাচা দেখো এখন মাগো আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও বাবা তুই আমারে মাফ করে দাও আপনার মুখে এসব কথা মানায় না মা মানায় না বাবা মানায় না আপনার চরিত্র যা আমার শোনার পর আমার নিজের চোখে দেখার পরে আমি নিজেরে নিজে বিশ্বাস করতে পারতেছি না আমি আপনাদের বংশধর আমি আমি এখন বুঝতে পারলাম আপনি কি জন্য আমার বাড়িতে ঘন ঘন আসতে চান আমার আমার বউর দিকে আপনার নজর না আপনি কথা বলবেন না আপনার একটা বাবা হয় একটা মেয়ের দিকে কিভাবে নজর দিলেন হ্যাঁ কিন্তু আমি চিন্তাই করতে পারতেছি না এই তোর লেকচার শেষ হয়েছে আমি যখন গেট দিয়ে ঢুকছি না তোর বউ আমার দিকে এরকম তাকাইছে এরকম চোখ টিপি দেয় চাচা মিথ্যা কথা বলবেন না এই চুপ এই তুমি চুপ থাকো চাচা আমার বোন নামে আমার সর আমার দিয়ে আপনি শাক দিয়ে মাছ ধরতে পারবেন না আপনার আসল চরিত্র বের হয়ে গেছে হ্যাঁ আমার বউরে আপনি ইস করেন হ্যাঁ
চোখ মারেন আমার বউরে। হ্যাঁ আর বউ, আমি ঢোকার সময় যে কাজটা করছিল না আমার উচিত ছিল, সাথে সাথে এখান থেকে রিটার্ন ব্যাক করে চলে যাও। আপনি ব্যাক করে কিভাবে যাবেন? আপনার মনের ভিতরে তো শয়তানি। ও শয়তানি না থাকলে আজকে আমার বউরে আপনি হাত দেন। আল্লাহর ওয়াস্তে এই কথাগুলি দেয়ালের ভিতরেই রাখ। আমি তোর বাসায় বাবা, তুই রাখতে চাইলেও আমি আর থাকবো না। আমি তোর বাসার থেকে এক্ষণ এই মুহূর্তে চলে যেতেছি। বৌমা আল্লাহর হস্তে আমার মাফ করে দিও, আর ভবিষ্যতে কোনোদিন কখনো কোন সরসর মানুষের সাথে এরকম মিথ্যা অপবাদ। আপনারা করলেই দোষ, আর আমি বললেই মাথা হেঁট হয়ে যেতেছে। জি জি জি, এত বড় কলঙ্ক দিলি আমার আমার চরিত্র নিয়া। হ্যাঁ তুই আমার ভাতিজা, ভাতিজা মানে আমার ছেলে, আমার ছেলের বউ, ছেলের বউ মানে মেয়ের মতো। আমি বাইচা থাকতে কোনোদিন তোদের এই সীমানায় আর কোনোদিন তোদের ছাওয়ার মধ্যে পারা দেবো না। আল্লাহ যেন কোনোদিন আমার কাজটা ভালো করো। বাইচা থাকতে আল্লাহ জানো তো বাড়িতে না। চাচা এই দিকে আপনার ভাতিজার মুখে শুনতাম আপনি নাকি অনেক ভালো, অনেক ভদ্র, আপনার মতো মানে চাচাই হয় না, এই জন্য আর কি আপনারে পরীক্ষা করে দেখলাম। আপনি আসার আগেই আমরা পরিকল্পনা করে রাখছিলাম, কারণ এরকম তো অ্যাভেলেবল ঘর তো আছে সব ঘরে, বুঝেন নাই যে চাচা খালু মামা জ্যাঠা আসে, সেফটি থাকে না ঘরের পুতের বউরা, এই জন্য আর কি। চাচা আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ আপনি মনে কিছু করেন না চাচা, আপনি যতদিন ইচ্ছা আপনি এখানে থাকবেন, ঠিক আছে? কারণ স্বামীরা বাহিরে গেলে মেয়েরা নিরাপত্তা থাকে না ঘরের ভিতরে একজন লোক থাকলে, এই জন্য আর কি এতটুকু করা। চাচা আপনি আমার মাফ করে দেন চাচা, মনে কষ্ট নিয়েন না চাচা, চলেন এই চলো ঘরে নিয়ে চলো চলো চাচা নিয়ে চলো। আরে চাচা আমার চাচাটা একটা পাগল।